সবাই জানেন, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 21/12, হচ্ছে শুক্র। চলো আমি আমার ব্লগটা শুরু করি। অলরেডি আমার ব্লগ আমি শুরু করে দিয়েছি তোমাদের সাথে কথা বলে। আর এই যে আমার ঘরের ভিতরে মনে হচ্ছে ঝড় উঠেছে, দেখো সব বিছানা গাদা তসরস। এই যে এখানে একটু রোদ্দুর বেরিয়েছে, একটু বালিশ রোদ্দুরও দিয়েছে, এখানে একটু বালিশ টালিশগুলো দিয়েছি জানলার উপরে। দেখো আমার বিছানার অবস্থা, সব এখন গুছাতে হবে, অনেক কাজ আছে। এদিকে দেখো কাঁচার জন্য সব রয়েছে, দিয়ে এসছি কিছু ওয়াশিং মেশিনে, আরও কিছু রয়েছে এখনও অনেক জামা। আমাকে এখন অনেক কাজ করতে হবে। হ্যাঁ, এখন আগে একটু খাবো কিছু। আমি এদিকে হরলিক্স করে রেখে এসছি, গুলে রেখে এসছি, এখন ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে খাবো। যাই নিয়ে আসি। আমি এখন সকালে ইয়ে দেখো এক কাপ হরলিক্স খাবো, ব্রেকফাস্ট করবো, আর একটু কিছু বিস্কিট খাবো, ক্যাডবি বিস্কিট। আজকে আবার এখনও স্নান টিনান কিছু হয়নি, এগুলো খেয়ে একবারে যাবো, অনেক কাজ আছে। সেগুলো খাবো। এই যে এখন আমরা খাবো, আমার বর ভুল করে আজকে শুক্রবার ডিমের কষা নিয়ে চলে এসেছে, তার জন্য এখন আমরা ডিমের কষাটা বাদ দিয়ে রেখেছি সাইডে। এখন আমরা উচ্ছে, আলু ভাজা আর বাটার দিয়েই ভাত খাবো। এই যে এখন ভাত মাখানো চলছে। মামা মনে করছে সবাই Thank you.
একটু বাটার একটু মশলা আছে আম কেটে যে মাছে গুঁড়ো আছে আমরা গল্প করলাম এতক্ষণ ধরে, বাড়ি আসলে একটু গল্প করি। এখন বাজে কটা? 23:50 মানে এখন এই যে ব্রেড আর আম, আর এই যে তার সঙ্গে সুজি বানিয়েছি, এটা এখন খাওয়া হবে। আর এই যে আমার সেদিনকে যে নতুন বাটি কিনেছি, সেটা এই যে সুজিটা রেখেছি, বানালাম এখন, এটা এখন খাওয়া হবে সুজিটা। চাই খাওয়া তো অলরেডি শুরু করে দিয়েছেন, এই যে আমি খাবো এখন। চলো আমার এই ক্যামেরা সেট করতে করতে তো সারা বেশি করে খাও না গো, তুমি কেন টিভিটা আবার ছবি আছে কেন? আমাদের মনে হয় আবার টিভি কিনতে হবে, টিভি ছবি। ভালো হয়েছে না? মিষ্টি মিষ্টি সব কিছুই ভালো লাগে, আর আমরা একটু মিষ্টি ফেভারিট আমাদের। কাকো ঝিমাচ্ছ কেন মুরগির মতো? তুমি এনার্জি নেই মনে হয় কোনো শরীরে, এনার্জি নেই, কমে গেছে তোমার এনার্জি? এনার্জি কমে গেছে না?
সময় আছে কালকে নরম যেতে হবে সাইনের দোকানে, কারণ 10টা বন্ধ করে দেয়। ছাটা উঠো করবে এনার্জি বাড়াচ্ছে। এনার্জি বাড়াচ্ছ যেরকম করে এনার্জি বাড়াচ্ছ। কেমন করে বাড়াচ্ছ কোথাও বেরোতে পারছি না, ভালো লাগছে না। দম আটকে আসছে, দম ফেলতে পারছি, বেরোলে দম আটকে যাবে। এখন উল্টো বেরোলে দম আটকে যাবে। শুনে যাও বলছে নাকি বেরোলেই দম আটকে যাবে, বেরোচ্ছি না বলে দম ফেলতে পারছি। রোগ রোগ টানে না, আজকে খাবে না বলছিল, খাবে না বলছিল। এনার্জি নেই বলে খাওয়ারও এনার্জি নেই, তাই না? ইয়েস ইয়েস ইয়েস। এসে যে মুড়ি মাখা খেয়ে নিল, এত ভাজা দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে, চা দুবার, একবার কফি একবার চা, এগুলো বলো ও না না সরি, বাড়ি মানে হোটেলে যাওয়ার আগে একবার চা করে খেয়েছে, তারপরে বাড়ি এসে একবার কফি খেয়েছো, আর মুড়ি মাখা খেয়েছে নিজে নিজে, আমি মাখাইনি। হ্যাঁ মুড়ি দিয়েছে, চানাচুর দিয়েছে বেশি করে, বাদাম দিয়েছে। হ্যাঁ যেটা সত্যি সেটাই বলি, এই আমটা দাগি বেরিয়েছে জানো তো, আমটা একটু দেখে আনবে, দাম কম বলে একবারে তুমি তো আনতে আনতে পচে যদি যাই। তোমার যে কি বাছা সে আমি জানি, তুমি জীবনে বাজার করো, আম কেন আমে হাত দাও না, আলু কেন আলুতে হাত দাও না, বাজারের ব্যাগে যা যা ঢুকিয়ে দেবে আমার বর নিয়ে চলে আসবে, কোনো কিছু টিপে টিপে দেখা টাকা সিন নেই। একটা ওকে যদি একটা বাসন কিনতে দেওয়া, একটা টিফিন বাটি, সেটাও দেখবে না যে টিফিন বাটি ঢাকনা ঠিক করে লাগছে কি না, খুলছে কি না, কমফোর্টেবল কি না, ও কিছুই দেখবে না, জাস্ট নিয়ে চলে আসবে, এসে দেখা গেলো ঢাকনা লাগছে না কিংবা ঢাকনা একটু বড়, ঢিল ঢিল করছে, মনে হয় যেন ওকে ফ্রিতে দিয়ে দিয়েছে। এমন এমন জিনিস কিনবে মনে হয় দোকানদার ওকে ফ্রিতে দিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে এক্ষুনি আমরা খেয়ে উঠলাম, এনার্জি এখন লেভেলটা একটু বেড়েছে, এনার্জি আজকে বাড়বে না বলছে, এনার্জি বাড়বে না বলছে আজকে, কী বারে হবে সোমবারে এনার্জি ফুল, মানে সোমবার তো সোমবারে এখন অনেক দেরি গো, আজকে সবে শুক্রবার, শুক্রবার শেষ, শনিবার পড়েছে নাকি, যাই হোক এনার্জি লেভেলটা বাড়তে থাকুক আমার বরের। ততক্ষণের জন্য আমি আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে, এ ঘুমিয়ে পড়ছে বলতে বলতে ঘুম।
কি কি বললে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও বাবা তার মানে একটু বেড়েছে লেভেলটা এনার্জির, যাই হোক লেভেল বাড়বে, কখনো কমবে কখনো আপ ডাউন চলতে থাকবে এইভাবে। তা আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু বাড়িয়ে আমার ভিডিওটা ঠিকঠাক করে দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এনার্জি বাড়তে থাকুক আর আমার বরের একটু ওঠানামা করছে সেটাও হতে থাকুক। তা ততক্ষণের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে চলুন, টাটা, বাই বাই, শুভরাত্রি।